জাতির উন্নতির জন্য ক্রীড়া ও সংস্কৃতির উন্নতিও জরুরি। এই ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভিত রচনা করেছিলেন শেখ কামাল। জাতির পিতার সন্তান হলেও নিজের জন্য কোনো চাওয়া পাওয়া ছিল না তার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভাইকে নিয়ে এসব কথাই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের খেলাধুলার উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ক্ষণজন্মা এই নক্ষত্রের 74তম জন্মবার্ষিকী উদযাপনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার ছিল সাদামাটা জাবিত জীবন। এই আয়োজনে 8 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নতুন প্রবর্তিত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তিও তুলে দেন তিনি। বড় বোনের স্মৃতিচারণায় উঠে আসে শেখ কামালের বৈচিত্র্যপূর্ণ কর্মময় জীবনের কথা। শেখ হাসিনা জানান, ছোট থেকেই অনেক দায়িত্বশীল ছিলেন শেখ কামাল। একই সাথে উন্নত জাতি গঠনের মানসে নেতৃত্ব দিতেন ক্রীড়া ও সংস্কৃতি চর্চায়। তার মধ্যে যে দায়িত্ববোধটা ওই ছোট্ট বেলা থেকে গড়ে উঠেছিল সেটাই আমরা পরবর্তী স্বাধীনতার পরপরই তিনি মানে খেলা সংস্কৃতি চর্চা প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখত। সরকার প্রধান জানান, নেতৃত্ব কিংবা ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে কোনো ভাবনাই ছিল না শেখ কামালের, তৃপ্ত ছিলেন সংগঠক হিসেবেই। খেলাধুলায় দেশের যে অগ্রগতি সেখানে অবদান আছে শেখ কামালের এবং তার যে সাংগঠনিক দক্ষতা এটা ছিল প্রবল, কিন্তু কখনো কোনো নেতা হবার চেষ্টা বা কোনো পদে যাবার চেষ্টা করেনি বা বহু ব্যবসা বাণিজ্য করে পয়সা বানানোর চিন্তা তার মাথায় কখনোই ছিল না, বরং এ ব্যাপারে সে অত্যন্ত সতর্ক ছিল। দেশের বিভিন্ন প্রান্তে অগোচরে থাকা ক্রীড়া প্রতিভার বিকাশে এবং ক্রীড়াবিদদের অবসরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে আমাদের যারা বৃত্তশালী আছেন তাদেরকে আহ্বান করব যে আপনারা একটু উদ্যোগ নেন বা বিভিন্ন প্রতিষ্ঠান তারাও উদ্যোগ নেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি আপনারাও কিন্তু একটা চাকরি দিতে পারেন বা আপনাদেরও একটা ক্রীড়া সংগঠন থাকতে পারে যার মাধ্যমে আমার অনেক প্রতিভা লুকিয়ে আছে সারা বাংলাদেশে। পরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।